মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় এ2আই এর সহযোগিতা উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে কাজ করছে ঢাকা ওয়াসা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সাবান পানি দিয়ে হাত ধোয়া অন্যতম পন্থা। তাই ঢাকা ওয়াসা সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য পানির পাম্প এবং যেসব এলাকায় জনসমাগম বেশি সেসব জায়গায় ইতোমধ্যে 250টি প্যাডেল হ্যান্ড ওয়াশ সুবিধা তৈরি করে দিয়েছে। ফলে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই পায়ের চাপে যে কেউ নিরাপত্তার সাথে সাবান পানিতে হাত ধুতে পারছে। ঢাকা ওয়াসার এই বিশেষ কার্যক্রমের ফলে ঘরের বাইরে চলাফেরা করা মানুষ কোভিড-19 থেকে নিরাপদ থাকছে, সেই সাথে পানির অপচয় রোধ হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি এর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্যাডেল হ্যান্ড ওয়াশের মাধ্যমে সার্বজনীন হাত ধোয়ার এই জনবান্ধব ব্যবস্থাপনাটি ইতোমধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, যা ঢাকা ওয়াসার জন্য একটি বড় সাফল্য। সুস্থ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ পানি, সেই লক্ষ্যে ঢাকা মহানগরবাসীকে ইসিআর 1997 এবং ডাব্লিউএইচও গাইডলাইনের নির্ধারিত মানের মধ্যে সুপেয় পানি প্রদানে ঢাকা ওয়াসা প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা ওয়াসা ইনোভেশন টিম কর্তৃক উদ্ভাবিত ই ল্যাব একটি ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ঢাকা ওয়াসা পরিচালিত 7টি ল্যাবের সকল তথ্য একই ছাতার নিচে নিয়ে আসা সম্ভব হয়েছে। ফলে পানি পরিশোধনে ব্যবহৃত প্রসেস কেমিক্যালস, পানির ফিজিওকেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার সমূহের রিপোর্ট অনলাইনে দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। মান নিয়ে যে কোনো অভিযোগের প্রেক্ষিতে ঢাকা ওয়াসা দ্রুততম সময়ে নিজস্ব ই ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল কর্তৃপক্ষের পাশাপাশি গ্রাহককে জানানো এবং পানির গুণগত মান বজায় রেখে রক্ষণাবেক্ষণ ও প্রতিকারমূলক প্রয়োজনীয় কাজের সিদ্ধান্ত দ্রুততম সময়ে নেওয়া সহজ হয়েছে। ম্যানুয়াল ল্যাব ব্যবস্থাপনার 14টি ধাপ থেকে অনলাইনে মাত্র 3টি ধাপে কাজটি সম্পন্ন হচ্ছে, ফলে সময়, পরিদর্শন এবং খরচ অনেকাংশে হ্রাস পেয়েছে। ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের সময় মতো অফিস উপস্থিতি নিশ্চিত কল্পে 2018 সালে ডিজিটাল হাজিরা চালু করা হয়। বর্তমান পরিস্থিতিতে হাতের আঙুলের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে ডেকে আনতে পারে মহা বিপর্যয়। তাই নগরে পানির সরবরাহ নিশ্চিতে এবং কর্মীদের সুরক্ষায় ঢাকা ওয়াসা দৈনিক হাজিরা ব্যবস্থা এনেছে ডিজিটাল পরিবর্তন। বর্তমানে ফেস মেশিনে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই সঠিক সময়ে মুখশ্রীর ছবি স্ক্যানের মাধ্যমে ভেরিফাই করে নিশ্চিত করা হচ্ছে দৈনিক হাজিরা। কাজের প্রকৃত কর্মঘণ্টা এবং প্রতিদিনের প্রবেশ ও বের হবার সময় রেকর্ড হচ্ছে, যা ই গভর্নেন্স ও সেবা সহজীকরণের মাধ্যমে ঢাকা নগরবাসীকে নিরবচ্ছিন্নভাবে পরিশোধিত পানি সরবরাহে সহায়তা করছে। ফলে সন্তুষ্টি এসেছে গ্রাহক পর্যায়ে। ই গভর্নেন্স বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন এ2আই এর নির্দেশনার আলোকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সুশাসন চর্চার জন্য ইলেকট্রনিক ছুটি ব্যবস্থাপনা একটি উদ্ভাবনী ধারণা এবং সার্ভিস প্রসেস সহজীকরণ উদ্যোগ। কাগজের আবেদনপত্র থেকে ছুটি ব্যবস্থাপনাকে ওয়েব বেসড সফটওয়্যারে উন্নীত করেছে ঢাকা ওয়াসা, ফলে যে কোনো অবস্থান থেকে কর্মচারী কর্মকর্তাগণ প্রয়োজনীয় ছুটির আবেদন করতে পারেন। ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে আসায় কর্মীদের ভোগান্তি কমার পাশাপাশি রিয়েল টাইমে তথ্য দৃশ্যমান এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মূল্যায়ন প্রতিফলিত হচ্ছে, সময় ও খরচ হ্রাস পেয়েছে। ফলে কোভিড-19 অতিমারিতেও কর্মস্থলে প্রয়োজনীয় সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত হওয়ায় ঢাকা নগরবাসীকে
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা গেছে, যা ঢাকা ওয়াসা সম্পর্কে ইতিবাচক ধারণা বৃদ্ধি করেছে। পানির সংকটে গ্রাহককে দ্রুততম সময়ে গাড়ি বা ট্রলের মাধ্যমে পানি সরবরাহে ঢাকা ওয়াসার কল সেন্টার 1616 নম্বরে কল দিয়ে অভিযোগ জানানোর পরপরই স্থানীয় মর্স জোনে কার্যক্রম শুরু হয়ে যায় স্মার্ট ওয়াটার হাইড্রেন্টের। পানির কোনো প্রকার অপচয় না করে ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সঠিক পরিমাণ পানি গাড়ি বা ট্রলের ট্যাঙ্কিতে জমা হয়, যা চলে যায় গ্রাহকের ঠিকানায়। বিকাশ বা নগদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে গ্রাহক সহজেই এই পানির বিল পরিশোধ করতে পারেন, যা গ্রাহকের ভিজিট ও সময় হ্রাস করেছে। ফলে ঢাকা ওয়াসা সম্পর্কে গ্রাহকের ইতিবাচক ধারণা বৃদ্ধি পেয়েছে। এমন অসংখ্য উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা ওয়াসা।